হ্যালো এভ্রিওন আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশনটি বেরিয়েছে এসএসসির পক্ষ থেকে এখানে আপনাদের কনস্টেবল মেল এবং ফিমেল পদের জন্য নিয়োগ করা হবে দিল্লি পুলিশে এই পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার এবং এই পদের জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোট রয়েছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে স্যালারি আপনারা পেয়ে যাবেন একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস এখানে আপনাদের পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে ছেলেদের জন্য উপরে দেয়া রয়েছে এবং মেয়েদের জন্য নিচেই দেয়া রয়েছে সব মিলিয়ে টোটাল পাঁচশো সাতচল্লিশটি বয়স সীমা আপনাদের চাওয়া হয়েছে থেকে বছর পর্যন্ত এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এস টি এস সি বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশন এবার আমরা দেখিনি আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং মেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা তবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে আপনাদের সিলেকশন হবে কম্পিউটার বেস এক্সাম এবং পি এবং এম টি টেস্টের মাধ্যমে এছাড়াও আপনাদের মেডিকেল এক্সামিনেশনও হবে এখানে আপনাদের রিটেন এক্সামের স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে আপনাদের দেওয়া রয়েছে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে এবং এখানে আপনাদের সিলেবাস দেওয়া রয়েছে এখানে আপনাদের পি এবং এম টি টেস্টের ডিটেলস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এই সমস্ত ডিটেলস ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা আলাদা দেওয়া রয়েছে এখানে আপনাদের এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবেন যেমন পশ্চিমবঙ্গ থেকে রয়েছে কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি এবার আমরা দেখিনি আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এখানে ওয়েবসাইট ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অনলাইন এক্সাম হয়ে যেতে পারে চোদ্দই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তখন আপনাদের ফটোগ্রাফ সিগনেচার আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই এগুলো আগে থাকতেই স্ক্যান করে রেখে দেবেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইট এসে অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে তার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর আপনারা যদি এসএসসির ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাদের আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করতে পারবেন তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে আজকের জন্য বাই